মার্কা আগে পেয়ে গেছো এটা তাও আর কি আমার স্বতন্ত্র খেলা দিয়ে না রে বাইরে আপনার ইসলাম সব খেয়ে ধরেন না সব ইসলাম
down for the mobile number. All right. I'm going to go to the mobile number. I'm going to go to the mobile number. I'm going to ডিজিটাল যুগ এখন সবকিছু প্রসারে এখন মোবাইলে বলেন ইউটিউবে বলেন
আচ্ছা ভাই আপনার প্রচার প্রচারণায় কোনো চমক থাকবে কিনা প্রচার প্রচারণায় চমক থাকতে পারে এতে এমনতে বলবো না হতে পান কোন কি চমক থাকতে পারে প্রচারের প্রচারে আলম ভাই আমরা গত নির্বাচনে দেখছিলাম একটা সহিংস ঘটনা যেটা আপনার উপর মারমুখী আচরণ হয়েছিল এইবার আপনার সেটাতে কতখানি নিরাপত্তা বা আপনার লোকজন কিভাবে কাজ করবে এবার আমার যারা লোকজন আছে তারা অবশ্যই মানে আগে থেকে আমরা আরো কঠোর করার চেষ্টা করব আর এবার নিরাপত্তা জন্য আমি প্রধানমন্ত্রীর কাছে এবং পুলিশ কমিশনার এবং নির্বাচন কমিশনার কাছে সবাইকে বলছি এবার যাতে সবকিছু আরো জোরালো থাকে যাতে আগেবার যে আমার উপর যে হামলা হয়েছিল এইরকম যেন হামলা এবার না হয় এইদিকে সবাই আপনার নজর রাখবে আচ্ছা আলম ভাই আপনি একসাথে দুইটা আসনে নির্বাচন করছেন এই দুই আসনে মানে নির্বাচনী প্রচারণা আপনি কিভাবে সমন্বয় করবেন যদি একটু বলেন আমরা চেষ্টা করব আমরা হাতে একদিন বগুড়া করব একদিন হাতে নন্দী ক্যাম্প করব একদিন বগুড়া করব একদিন চাহালু করব এরকম করে আমরা প্রচারের চিন্তা ভাবনা করেছি দুই আসনের কোন আসনে আপনার জনপ্রিয়তা বেশি আমি সব আসনে জনপ্রিয়তা বেশি পাই কোন আসনে কম পাই না যদি কম পেতাম তাহলে দুই আসনে ভোট করতাম দুই আসনে আমার ভালো জনপ্রিয়তা আছে আলম ভাই আপনি যে কথাটি বারবার বলছেন নতুন সিইসি আসার পরে গায়বান্দা পাঁচ উপনির্বাচন কিন্তু আমরা ইউটিউবের মানে কর্মকর্তাকে আমরা আগে যেহেতু ছিলাম মানে একটু ব্যস্ত আমরা এই দিক কমে দেবো কাজ যেহেতু জনগণ আমাকে ভোট দেবে কেন তাদের কাছে পাওয়ার জন্য ভালোবাসা তাদের সেবাই করতে না পারে তাহলে আমাকে ভোট কেন দেবে আমরা অবশ্যই ওই সাইডটা কাজটা অবশ্যই কমিয়ে দেবো এই সাইডটা যেহেতু জনগণ ভালোবেসে ভোট দেবে জনগণের পাশে সময় দেওয়া